আজ আমি তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো দেখো তোমরা এক সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো এখানে ডান ডানদিকে দুটি করে শব্দ দেওয়া আছে তাদের মধ্যে যেটি ঠিক হবে সেটি বাঁধিকের শূন্যস্থানে লিখতে হবে ক খাবার লবণ অবশ্যই আয়োডিনযুক্ত হবে খ। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদ বৃদ্ধি হতে পারে গ রান্নাঘরে ধোয়াহীন উনুনের ব্যবস্থা রাখতে হবে ঘ মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে ওয়া মেদাধিক্য একটি অতি পুষ্টিজনিত সমস্যা দুই বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ এখানে নিচে কতগুলি বিবৃতি লেখা আছে সেগুলি সত্য না মিথ্যা সেগুলি তোমাদের করতে হবে ক শৌচাগার পরিষ্কার এবং পরিচ্ছন্ন ব্যবহারযোগ্য রাখতে হবে এটি সত্য খ পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে না এটি মিথ্যা গ পালং শাক একটি ভিটামিনযুক্ত খাদ্য এটি সত্য ঘ পুষ্টির অভাবে রাতকানা রোগ হয় এটিও সত্য ওয়ান অতিরিক্ত শর্করা ফ্যাট ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদবৃদ্ধি হতে পারে এটা সত্য তিন কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও দেখো প্রোটিন প্রোটিন থাকে মাংসের মধ্যে তাই প্রোটিনের সাথে ম্যাচ হবে মাংস ভিটামিন থাকে লাল শাকের মধ্যে শর্করা থাকে ভাতে স্নেহ পদার্থ থাকে ডিমের কুসুমে আয়োডিন থাকে খাবার লবণে চার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ক দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম লেখো আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম হল মাছ ও মাংস আমাদের প্রতিদিন আড়াই থেকে তিন লিটার জলপান করা উচিত খ মানুষের কি কি কারণে মেদবৃদ্ধি হতে পারে অতিরিক্ত শর্করা ও ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় গ্রহণ বংশগত কারণেও মেদবৃদ্ধি হতে পারে